বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি লিজা নামার আমিকে। আমাদের সাথে আজকে উপস্থিত হচ্ছে আমাদের এক প্রিয় বন্ধু বলবো, প্রিয় শিল্পী বলবো, আমাদের একজন অভিনেত্রীও বলবো দেখি, সেই সাথে আমাদের প্রিয় একজন চিত্রনায়ক সুব্রত। তো আমরা বিরতিতে যাওয়ার আগে জিজ্ঞেস করছিলাম দেখি কে, যখন নিজেকে বিজ্ঞাপনে দেখলে তখন তোমার অনুভূতিটা কেমন হলো? আমার তখন বলতে গেলে সেরকম কোন ফিলিংসই ছিল না। আমি দেখতাম যে আমাকে, আমি টিভিতে দেখছি, আচ্ছা ঠিক আছে আমি দেখছি, আমাকে দেখাচ্ছে, অন্য মানুষও দেখছে, আচ্ছা ঠিক আছে, ওরকম কোন ফিলিংস আমার তখনও হতো না। আচ্ছা, তো এখন বাবার কাছে জানতে চাইবো, এই যে অল্প বয়সে জনপ্রিয়তা পেয়ে গেছে মেয়ে, এটাকে সামলানোর একটা বিষয় ছিল, তো আপনি ওটাকে কিভাবে ম্যানেজ করেছেন? একটা করেছে তো এখন থেকে প্রায় মনে হয় বছর ছয়েক আগে, কিন্তু এখনো মনে হয় যে সে ওখানেই অবস্থান করছে। কারণ আমি ওর অ্যাডটা নিয়ে এখনো বলি যে আমি এখন যেখানেই যাই আমাকে কিন্তু আমার নামে চিনে না, এখন আমাকে চিনে দিঘির বাবা। ওর অ্যাড করতে গিয়ে, ওর অ্যাড দেখতে গিয়ে, ওর অ্যাড করতে গিয়ে আমার নামটাই এখন, আমার আসল নামটাই এখন তাদের কাছে এখন বলতে পারে না, যেখানে যাই দিঘির বাবা। ওখানে শুটিং করতে যাচ্ছি দিঘির বাবা, অথবা বাজারে যাচ্ছি শপিং এ যাচ্ছি সেখানেও দিঘির বাবা। সামাল দেওয়া আমি মনে করি এটা সামলাতে আমি চাই না, যে এভাবে আমি এখন চলতে চাই, যে আমি দিঘির বাবা হয়েই থাকতে চাই, এটা সামলানোর দরকার নেই। আচ্ছা, এত অল্প বয়সে এত প্রফেশনালি তুমি এখন চলচ্চিত্রে কাজ করছো, ব্যস্ততা বেড়েছে, যেটা তোমার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে এতটা অল্প সময়ে এতটা প্রফেশনালি সবকিছু হ্যান্ডেল করছো কিভাবে সম্ভব হচ্ছে? আসলে যখন আম্মু ছিল তখন আম্মুই করতো সব, আমার কিছুই না, যাই হ্যান্ডেল করতেন সব আম্মু। এই ছবিটা করবো না, ওই ছবিটা আমি কিছুই দেখতাম না, সবই আম্মু, আর কেউই না। তো এখন আম্মু নেই, এখন বাবা আছে, চাচু আছে, ভাইয়া আছে, সবাই মিলে আর কি এখন দেখছি। বেসিক্যালি ওর মামু ছবিগুলি কালেকশন করতো, কিন্তু ছবি করতে গিয়ে যে পরিশ্রমটা করতে হতো সেটা ওর চাচুকে করতে হতো। প্রতিটা শর্টের সময় মামু তো বসেই থাকতো, ওর হেয়ার স্টাইল ঠিক করা, ওর ড্রেস পরা, ওর নীল পলিশ লাগানো, সবকিছু চাচু তখনও সামলাতো এখনো সামলিয়ে যাচ্ছে। তো চাচু আজকেও আমাদের শুটিং এর সাথে আছে? আছে। আচ্ছা একটা প্রশ্ন করবো, শুটিং চলাকালীন এমন কখনো হয়েছে যে দেখি বায়না ধরছে, না ভালো লাগছে না আজকে শুট করবো না চলো বাজারে যাই, এরকমই হয়েছে কিনা? না, এটা হয়েছে গত ওয়ার্ল্ড কাপের সময় হয়েছে, তখন আমরা চাচু ছবি শুটিং করছিলাম মহেরা জমিদার বাড়িতে। তো ও আবার খুব ব্রাজিলের সাপোর্টার প্রচন্ড ভাবে, তো সেদিন ব্রাজিলের খেলা ছিল, এমনি ও যারা ক্যামেরা থেকে শুরু করে প্রোডাকশনের সবাই ওকে বলছে দেখো তোমার দ্বিজল চাচুর ছবি, আমরা বললে হয়তো শুটিং অফ করবে না, এবং তুমি যদি বলো তাহলে তোমার দ্বিজল চাচুর শুটিং বন্ধ করে দেবে এবং আমরা সবাই খেলাটা দেখতে পারবো। বলে তুমি কিসের সাপোর্টার? আমি ব্রাজিলের সাপোর্টার, তাহলে বলতেই হবে। তো গিয়ে একেবারে দাঁড়ালো সেই ছোটর মধ্যে হাত দিয়ে, চাচু আজকে সন্ধ্যা ছটার পরে কিন্তু কোনো শুটিং হবে না। কেন মা, কি হলো? আজকে ব্রাজিলের খেলা এবং এখানে কোনো টিভি নেই, তুমি টিভি ব্যবস্থা করো, শুটিং হবে না, খেলাও দেখতে হবে। এবং তৎক্ষণাৎ সে তার সবারে শুটিং ফোন করলো স্টুডিওতে যে আমাদের ফ্লোরে যে টিভিটা সেই টিভিটা এখন এখনই পাঠিয়ে দেয়, এখনই রাতে পাঠিয়ে দেয়, শুটিং করতে হবে। তো এই বায়নাটা সেদিন করেছিল, কিন্তু এছাড়া কিন্তু সে কখনো শুটিং করবে না এমন কিছু বলেনি কখনোই আজ পর্যন্ত অন্তত। আচ্ছা, যদিও বাবা বলছে বায়না করো না, কিন্তু এমন কখনো ফিলিং হয় যে একটা শট বারবার দিতে হচ্ছে কোনো কারণে, আইদার লাইটের কারণে হোক অন্যান্য টেকনিক্যাল কারণে হোক, হচ্ছে না হচ্ছে না, কখন এরকম হয়েছে যে বিরক্ত হয়ে যাচ্ছি? না, এরকম কোনোদিনও হয়নি। আমি শটটা বারবার হোক আর একবারই হোক আমি এটাকে অনেক এনজয় করতাম। তার মানে তুমি বুঝতে পারো যে একটা শট যখন হচ্ছে বা পুরো কাজটাই যখন হচ্ছে এর সাথে একটা পুরো টিম কাজ করছে, ইনভলভমেন্ট আছে সবার এবং খুব প্রফেশনালি সবাই হ্যান্ডেল করছে। আচ্ছা এখন বলো, যখন কান্নার সিন হয় তখন কি করো? সত্যি কাঁদি না, যাই হোক সত্যি আমি কাঁদি না কোনোদিনও, আমি ওই তো চোখে পানি দিয়ে গ্লিসারিন দিয়ে ওভাবেই। আচ্ছা, তো অভিনয়টা শেখার একটা বিষয়, এটা নিজের মধ্যে তুমি এনেছো কিভাবে যদি প্রশ্ন করি? কি বলবে, কার কথা বলবে, কার থেকে শিখেছো? বলতে গেলে আমি কারো থেকেই শিখিনি অভিনয়টা আমার, মানে যখন আমি ছিলাম তখন আমি আব্বুর শুটিং ও দেখিনি কোনোদিন, ফার্স্ট শুটিং এর দিন আবার আম্মুর শুটিং ও দেখিনি, কারো শুটিং ই দেখিনি, ওইটা আমি একা একাই যা করেছি আর কি। ওকে যখন স্ক্রিপ্টটা বোঝানো হতো, হ্যাঁ হ্যাঁ, ওকে বুঝে বোঝানো হতো যে এটা এটা, তো ওরা বলতো আমাকে না তুমি আগে চাচুকে বুঝিয়ে দাও।
তো ডিরেক্টর কিংবা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসে ওকে বুঝিয়ে দিত যে আমরা সিনটা এ, তখন ওকে বুঝাতো যে মানে এইটা এই করতে হবে, এই করতে হবে, এবং সেটা সে করে দিত। বাস ওইটা শুধু বলতো যে আবার তখন একটু বড় হলো বলতো আমি স্ক্রিপ্টটা আমাকে দাও, ওই নিজে নিজে একটু পড়তো যাও, তারপরে ওই ওটা পড়ে ও খেলতে থাকতো, শর্টে যখন শর্টে ডাক দিত তখন একদম চুপচাপ, তখন অন্যরকম হয়ে আবার ও শর্ট দিত, মানে কাউকে বলতে হতো না। বেসিক্যালি যেটা বললো যে আমাকে আমি কারোর কাছ থেকে অভিনয় শিখিনি, এটা সত্যিকার কিন্তু তাই। আচ্ছা একটা কথা মাথায় আসলো হঠাৎ করে, যে যেটা বলছিলাম তুমি তো আগে সে ছোট্ট দিঘিটা নেই, বড় হয়ে গেছো, তো নিশ্চয়ই রাস্তায় চলার পথে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে। কনফিউজ হয়ে যে এখানে একটা কাহিনী আছে যে স্কুল থেকে একদিন আসছিলাম আমি বাসায়, তো একটা লোক দেখি দৌড়াতে দৌড়াতে আসছে যে কেমন আছো, মানে দেখা হলো আর কি, তো বাবার সাথে কথাবার্তা বললো, তো আমি চলে যেতে নিয়েছি, হঠাৎ করে সে আবার পিছন থেকে একটু দাঁড়ো একটু দাঁড়ো তোমার একটা ছবি নিবো। তো আচ্ছা ঠিক আছে, তো বলছে যে তোমার ছবিটা আমি নিবো, এটা আমার প্রমাণ। কি সেই প্রমাণ? যে আমার ওয়াইফ এবং আমার মেয়ে ছেলে সবাই বলছে এটা দিঘি, কিন্তু আমি বলি এটা দিঘির বড় বোন, এটা দিঘি না। আমি হা করে তাকিয়ে আছি, মানে এটা আমার প্রমাণ, আজকে আমি গিয়ে দেখাবো যে দিঘির বড় বোন আছে। ছবিটা তুললো, তখন বলছে মা তোমার নাম কি? আমার নাম দিঘি। হা করে সে তাকিয়ে আছে, তুমি এত বড় হয়ে গেছো আমি তোমাকে চিনতেই পারিনি, আমি তো তোমাকে বোন মনে করেছি ওর বড় বোন। সত্যি? আচ্ছা কাজ করতে করতে বড় হয়ে গিয়েছো তুমি, তো বাবাকে এখন শাসন করেন? শাসন করে মাঝে মাঝে। কি ধরনের শাসনটা হয় শুনি না। বাবা কোনোদিন রাগ হয় না আমার উপর। আচ্ছা বাবা অনেক ভালো আমার, কোনোদিন রাগ হয় না, যাই বলবে হাসি খুশি সবসময়। বাবার কাছে প্রশ্ন করবো, মেয়ের মধ্যে এমন কোন গুণটি যেটা আপনাকে মুগ্ধ করে? ওর মালমতি ওর খুব একটা সহনশীলতা। নিচ্ছি চেষ্টাকে বিরতির পর। প্রিয় দর্শক আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকুন। বলবো বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বাড়ি থেকে আসলো তাকে ফোন করা একটু দূরে, সব দিক দিয়ে এই জিনিসটা খুব কাজ করে, যেটা ওর মারও ছিল যে আমি বিদেশ চলে গেছি একবার প্রায় দুই মাস আমি আসছি না আসছি না আসছি না। আমি আসার পর মা বললো যে তুমি কি বাবার খবর নিয়েছিলে, মানে আমার বাবার কথা বলছিল। আমি কি হবে, তো বাবাকে তো টাকা পাঠাতে হবে, তুমি তো বিদেশ গিয়ে বসে আছো। কিন্তু সে ঠিক টাইম মতো কিন্তু টাকা পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমি কিন্তু সেই খবরটা নিইনি, আমি সেই খবরটা নিই, কিন্তু সে নিয়েছিল, সেই জিনিসটা ওর মধ্যে কাজ করে। আচ্ছা তুমি তো বললে বাবা খুব ভালো, বাবা শাসন করে না, বকাও দেয় না, তুমি বাবার উপর রাগ করো মাঝে মাঝে একটু 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 একটু? কি করো রাগ করলে? কিছুই করি না, যদি কিছু বায়না করি না দেয় কিংবা বলছে পরে দিব আজকে দিব না তখন একটু রাগ হয়। আচ্ছা রাগ করলে কি করে সেটা একটু আপনার কাছে শুনি। রাগ করলে তো একটু কথা বলবে না, একটু কথা বলি যে এটা করো তো দিঘি, আস্তে করে মুখ ফিরিয়ে করে চলে যাবে, কোনো কথার উত্তর দেবে না, তখনই বুঝতে হবে আচ্ছা ঠিক আছে তুমি তো বললা তো কালকে স্কুল থেকে আসার সময়, তখন আচ্ছা ঠিক আছে কালকে তো ঠিক, তো তখন ঠিক হয় না হলে ওই দিন আর মুখ ভার করে থাকবে, কথাও কম বলবে। আমাদের বেশ কয়েকবার কথার মধ্যে দিঘি তার মায়ের কথা বলেছে, তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই, দেখেন মা আমাদের বাংলা চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় চিত্রনায়িকা দোয়েল, তো তিনি আমাদের মাঝে নেই। একটা কথা অবশ্যই জানতে চাইব, মায়ের ভূমিকা তোমার এই কাজের মধ্যে বিশাল, তিনি এখন নেই, তাকে নিশ্চয়ই মিস তো করো? অনেক মিস করি। মায়ের কথা মনে পড়লে কি করো? কিছুই না, একটু মন খারাপ হয় আর কি, মানে অনেক মিস করি মাকে আমি, সব কাজেই আমার, মানে আগে তো একটা ছিল কি ওই বারান্দায় গিয়ে জানলার সিটটা ধরে বসে থাকতো চুপচাপ উদাস হয়ে তাকিয়ে থাকতো, এটা খুব এটা অনেক দিন ওর মধ্যে এটা ছিল। তারপরে শেষ পর্যন্ত ডাক্তারের কাছে গিয়ে গেলাম ওকে নিয়ে এ ব্যাপারে, ডাক্তারের সাথে কনসাল্ট করলাম যে এই জিনিসটা কি করা যায়, স্বাভাবিক ব্যাপার এবং খুব ছোট মনে আঘাত লাগার পরে এটা একটা হয়েছে। যাই হোক পরে ডাক্তারের ট্রিটমেন্ট অনুযায়ী সবাই তখন ওই যে সময়টা গিয়ে বসে থাকতো, তখন আমি থাকলে আমি আমার ভাই থাকলে ভাই, তখন ওখান থেকে ওকে আমরা সরিয়ে নিয়ে আসার চেষ্টা করতাম যে এখন তুমি কোথায় যাবে, ডাক্তার সাজেশন দিব, তখন বলে যে আমি এখন ওখানে যাব, যেতে আমার ইচ্ছা করছে না কিন্তু তাকে তখন তাকে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়া উচিত। এভাবে 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 জিনিসটা আস্তে আস্তে লুপ্ত হয়েছে, তখন খুব কাছাকাছি থাকতে হয়েছে যখন সে ওর মধ্যে আর না যেতে পারে। এই বিষয় নিয়ে কথা বললে ইমোশনাল হয়ে যাবে তুমি আমি জানি, তারপরও কথা বলতে হচ্ছে। মা তোমার এই সাফল্য দেখে গিয়েছেন, তুমি কি বলতেন? মা আসলে যখন একটা কথা যে ফার্স্ট আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, তখন আর কি আমি খেলছিলাম বসে বসে, তো হঠাৎ করে দেখে আম্মু দৌড়ে এসে আমাকে ধরলো, জড়ায় ধরে সে
একদম কান্না শুরু, প্রচুর কান্না, প্রচুর কান্না তার। বলছি কি হয়েছে কি হয়েছে, তুমি তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছো, এটা অনেক বড় একটা জিনিস। তা আমি হ্যাঁ করে তাকিয়েছি যে আমি পেয়েছি, আমি কাঁদছি না, আমি কিছু বলছি না, মা কেঁদেই যাচ্ছে, অদ্ভুত এক জিনিস। আমি তাকিয়েছি সেই কি কান্না, সবাই কি ফোন করে বলছে এই জানো আমার মেয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এটা হয়েছে, আমার মেয়ে আমার নাম উঠিয়েছে, মানে অনেক খুশি হয়েছিলেন। ওই খুশিটা আমি এখন অনেক মিস করি সত্যি। সেকেন্ড টাইম যখন ওর মা আবার জাতীয় পুরস্কার হয়ে পেল, তখন তো ওর মা একেবারে শয্যাশায়ী ওনার হাসপাতালে। তো অ্যাওয়ার্ডটা নিয়েই বলো যে বাবা মাম্মির কাছে যাবো, হাসপাতালে গিয়ে গেল। তখন তো ওর মা কথাও বলতে পারে না অনেকটা কমান মতোই আর কি, তবু গিয়ে বললো যে মাম্মি আমি আজকে আবার একটা পুরস্কার পেয়েছি, প্রথম দিন তুমি কিনেছিলে, এখন আমি কাঁদছি। এটা নিয়ে ওর মাকে হাতে নিতে পারে না, কারণ পুরোটাই তো একেবারে সম্ভব শেষ হয়ে গিয়েছিল, প্যারালাইজড হয়ে গিয়েছিল। তবু সেদিন অনেকক্ষণ পুরস্কার নিয়েই হাসপাতালে গিয়ে মার সাথে কাটিয়েছিল। তোমার সাফল্য তিনি দেখেছেন, এটাই অনেক বড় একটা বিষয়, কারণ তিনি যে এফোর্ট দিয়েছেন তোমার জন্য সেটা সাকসেসফুল হয়েছে। আচ্ছা, মায়ের যে গুণটা, মানে তুমি মাকে দেখে মুগ্ধ হও বা এখন মনে করো যে মা এরকম ছিলেন, আমি ওই গুণটা আমার মধ্যেও আনতে চাই, সেটা কি? সবকিছু, মায়ের এমন কোনো গুণ নেই যে আমার ভালো না লাগে, আমি পুরোই মার মতন হতে চাই। তুমি বড় হয়ে কি হতে চাও? মা চেয়েছিল ডাক্তার হই, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমারও মারও, আমি ওটা হওয়ারই চেষ্টা করবো। আপনি বলছিলেন যে ও দুবছর হয়েছে স্ক্রিনে আসছে না, সেটা পড়াশোনার কারণে? অবশ্যই, এখন পড়াশোনার কারণে তার মতো তিনবার জাতীয় পুরস্কার পেয়েছে। এখন আমরাও চাচ্ছি না যে কোনো চরিত্র এখন অভিনয় করুক, সেটা এখন আর চাচ্ছি না, কারণ ও তো পারবে, যে এই চরিত্রটা ও ক্যারি করতে পারবে সেই ধরনের চরিত্রকে দেওয়া হোক। ভালো তেমন কোন চরিত্র যদি আসে যে হ্যাঁ এই চরিত্রটা দিকে চলে, না হলে মনে হয় গল্পটাও কেউ করবে না, এই গল্পটা হয়তো একেবারে মাঠে মারা যাবে, তখন হয়তো ওই চরিত্রটা তাকে করতে দেব। আমরা সেরকম চরিত্রই দেখতে চাই দিঘিকে। আচ্ছা, পড়াশোনার কথা যেহেতু উঠেছে, একটু জানিয়ে দিই দর্শকদের কোথায় পড়ছো, কোন ক্লাসে পড়ছো? আমি স্কলার্স স্কুল এন্ড কলেজে ক্লাস ফাইভে পড়ছি। তো পড়াশোনার পাশাপাশি অন্যান্য শখ বা অবসর সময়টা কিভাবে কাটানো হয় এটা একটু জেনে নিই। অবসর সময় কাটানো হয় একটু ফ্রেন্ডসদের সাথে খেলি, একটু টিভি দেখি, একটু বেড়াতে যাই খালার বাসায় মামার বাসায়, একটু দেশে বেড়াতে গেলাম, এই আর কি। আচ্ছা, কখনো এরকম হয়েছে যে বাবা যেহেতু এত বন্ধুর মতো, বাবাকে অনেক কথা হয়তো মাঝে মাঝে বলা হয় না, আজকে হঠাৎ বলতে ইচ্ছে করছে, চাচ্ছি যে তুমি আজকে আমাদের দর্শকের সামনে বাবাকে সেই কথাটা বলো? বাবাকে বলবো, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। That's really sweet. Thank you so much. দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দাদাকে ধন্যবাদ সময় করে আপনি ওকে নিয়ে আমাদের এই আয়োজনে উপস্থিত হয়েছেন, আর দেখির জন্য অনেক অনেক শুভকামনা। যেহেতু তোমার কাজ দেখে আমরা মুগ্ধ হয়েছি, আমরা চাইবো ভবিষ্যতেও আরো অনেক অনেক কাজ করো এবং আমাদেরকে আরো মুগ্ধ করে যাও। থ্যাংক ইউ দাদা, আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কথা বলতে বলতে আজকের আড্ডার সময় শেষ হয়ে গেছে, বিদায় নিচ্ছি, কিন্তু আগামী পর্বে তো আবার হাজির হয়ে যাবো আপনাদের প্রিয় কোনো তারকাকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন বাংলাদেশে। এটা নিজের মধ্যে তুমি এনেছো কিভাবে যদি প্রশ্ন করি, কি বলবে, কার কথা বলবে, কার থেকে শিখেছো? বলতে গেলে আমি কারো থেকেই শিখিনি অভিনয়টা আমার, মানে যখন আমি ছিলাম তখন আমি আব্বুর শুটিংও দেখিনি কোনোদিন, ফার্স্ট শুটিং এর দিন আবার আম্মুর শুটিং ও দেখিনি, কারো শুটিং ই দেখিনি, ওইটা আমি একা একাই যা করেছি আর কি। ওকে যখন স্ক্রিপ্টটা বোঝানো হতো, হ্যাঁ হ্যাঁ, ওকে বুঝে বোঝানো হতো যে এইটা এটা, তো ওরা বলতো আমাকে না তুমি আগে চাচ্ছুকে বুঝিয়ে দাও। তো ডিরেক্টর কিংবা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসে ওকে বুঝিয়ে দিত যে আমরা সিনটা এই, তখন ও ওকে বুঝাতো যে মানে এইটা এই করতে হবে, এই করতে হবে, এবং সেটাই সে করে যেত। বাস ওইটা শুধু বলতো যে আবার তখন একটু বড় হলো বলতো আমি স্ক্রিপ্ট আমাকে দাও, ও নিজে নিজে পড়তো, যাও, তারপর ওই ওটা পড়ে ও খেলতে থাকতো, শর্টে যখন শর্টে ডাক দিত তখন একদম চুপচাপ, তখন অন্যরকম হয়ে আবার ও শর্ট দিত, মানে কাউকে বলতে হতো না। বেসিক্যালি যেটা বললো যে আমাকে আমি কারোর কাছ থেকে অভিনয় শিখিনি, এটা সত্যিকার কিন্তু তাই। আচ্ছা, একটা কথা মাথায় আসলো হঠাৎ করে, যে যেটা বলছিলাম তুমি তো আগে সে ছোট্ট দিঘিটা নেই, বড় হয়ে গেছো, তো নিশ্চয়ই রাস্তায় চলার পথে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে। হ্যাঁ, কনফিউজ হয়ে যায়। এখানে একটা কাহিনী আছে যে স্কুল থেকে একদিন আসছিলাম আমি বাসায়, তো একটা লোক দেখি দৌড়াতে দৌড়াতে আসছে যে কেমন আছো, মানে দেখা হলো আর কি, তো বাবার সাথে কথাবার্তা বললো, তো আমি চলে যেতে নিয়েছি, হঠাৎ করে সে আবার পিছন থেকে একটু দাঁড়ো একটু দাঁড়ো তোমার একটা ছবি নিবো। আচ্ছা ঠিক আছে, তো বলছে যে তোমার ছবিটা আমি নিবো, এটা আমার প্রমাণ। কি সেই প্রমাণ?
যে আমার ওয়াইফ এবং আমার মেয়ে ছেলে সবাই বলছে এটা দিঘি, কিন্তু আমি বলি এটা দিঘি বড় বোন, এটা দিঘি না। আমি হা করে তাকিয়ে আছি, বলে এটা আমার প্রমাণ, আজকে আমি গিয়ে দেখাবো যে দিঘির বড় বোন আছে। ছবিটা তুললো, তখন বলছে মা তোমার নাম কি? আমার নাম দিঘি। হা করে সে তাকিয়ে আছে, তুমি এত বড় হয়ে গেছো আমি তোমাকে চিনতেই পারি নাই, আমি তো তোমাকে বোন মনে করেছি ওর বড় বোন। সত্যি? আচ্ছা, কাজ করতে করতেই বড় হয়ে গিয়েছো তুমি, তো বাবাকে এখন শাসন করেন? শাসন করে মাঝে মাঝে। কি ধরনের শাসনটা হয় শুনি না। বাবা কোনোদিন রাগ হয় না আমার উপর। আচ্ছা, বাবা অনেক ভালো আমার, কোনোদিন রাগ হয় না, যাই বলবে হাসি খুশি সবসময়। বাবার কাছে প্রশ্ন করব, মেয়ের মধ্যে এমন কোন গুণটি যেটা আপনাকে মুগ্ধ করে? ওর মালমতি ওর খুব একটা সহনশীলতা। দর্শক, আর একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকুন। বলবো বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বাড়িতে কি আসলো, তাকে ফোন করা, একটু দূরে, সব দিক দিয়ে এই জিনিসটা খুব কাজ করে, যেটা ওর মারও ছিল। যে আমি বিদেশ চলে গেছি একবার, প্রায় দুই মাস আমি আসছি না আসছি না আসছি না, আমি আসার পর মা বললো যে তুমি কি বাবার খবর নিয়েছিলে, মানে আমার বাবার কথা বলছিল। আমি কি হবে, তো বাবাকে তো টাকা পাঠাতে হবে, তুমি তো বিদেশ গিয়ে বসে আছো। কিন্তু সে ঠিক টাইম মতো কিন্তু টাকা পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমি কিন্তু সেই খবরটা নিইনি। বুঝেছি, আমি সেই খবরটা নিই, কিন্তু সে নিয়েছিল, সেই জিনিসটা ওর মধ্যে কাজ করে। আচ্ছা, তুমি তো বললে বাবা খুব ভালো, বাবা শাসন করে না, বকাও দেয় না, তুমি বাবার উপর রাগ করো মাঝে মাঝে? একটু 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 একটু। কি করো রাগ করলে? কিছুই করি না, যদি কিছু বায়না করি, না দেয় কিংবা বলছে পরে দিব, আজকে দিব না, তখন একটু রাগ হয়। আচ্ছা, রাগ করলে কি করে সেটা একটু আপনার কাছে শুনি। রাগ করলে একটু কথা বলবে না, কিন্তু কথা বলি যে এটা করো তো দিঘি, আজকে করে মুখ ফিরিয়ে করে চলে যাবে, কোনো কথার উত্তর দেবে না। তখনই বুঝতে হবে আচ্ছা ঠিক আছে, তুমি তো বললা তো কালকে স্কুল থেকে আসার সময়, তখন যাচ্ছে ঠিক আছে কালকে তো ঠিক, তো তখন ঠিক হয়, নাহলে ওই দিন আর মুখ ভার করে থাকবে, কথাও কম বলবে। আমাদের বেশ কয়েকবার কথার মধ্যে দিঘি তার মায়ের কথা বলেছে, তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই, দেখেন মা আমাদের বাংলা চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় চিত্রনায়িকা দোয়েল, তো তিনি আমাদের মাঝে নেই। একটা কথা অবশ্যই জানতে চাইব, মায়ের ভূমিকা তোমার এই কাজের মধ্যে বিশাল, তিনি এখন নেই, তাকে নিশ্চয়ই মিস তো করো? অনেক মিস করি। মায়ের কথা মনে পড়লে কি করো? কিছুই না, একটু মন খারাপ হয় আর কি, মানে অনেক মিস করি মাকে আমি, সব কাজেই আমার। মানে আগে তো একটা ছিল কি, ওই বারান্দায় গিয়ে জানলার শীতটা ধরে, হেয়ার স্টাইল ঠিক করা, ওর ড্রেস পরা, ওর নীল পলিশ লাগানো, সব কিছু চাচু তখনও সামলাতো, এখনো সামলিয়ে যাচ্ছে। তো চাচু আজকেও আমাদের শুটিং এর সাথে আছে? আছে, হ্যাঁ আজকেও আছে। আচ্ছা, একটা প্রশ্ন করবো, শুটিং চলাকালীন এমন কখনো হয়েছে যে দেখি বায়না ধরছে, না ভালো লাগছে না, আজকে শুট করবো না, চলো বাসায় যাই, এরকমই হয়েছে কিনা? না, এটা হয়েছে গত ওয়ার্ল্ড কাপের সময় হয়েছে, তখন আমরা চাচু চুপি ছুরি শুটিং করছিলাম মহেরা জমিদার বাড়িতে, তো ও আবার খুব ব্রাজিলের সাপোর্টার প্রচন্ড ভাবে, তো সেদিন ব্রাজিলের খেলা ছিল, এমনি ও যারা ক্যামেরা থেকে শুরু করে প্রোডাকশনের সবাই ওকে বলছে দেখো তোমার দ্বিজল চাচুর ছবি, আমরা বললে হয়তো শুটিং অফ করবে না, এবং তুমি যদি বলো তাহলে তোমার দ্বিজল চাচুর শুটিং বন্ধ করে দেবে এবং আমরা সবাই খেলাটা দেখতে পারবো। বলে তুমি কিসের সাপোর্টার? আমি ব্রাজিলের সাপোর্টার, তাহলে বলতেই হবে। তো গিয়ে একেবারে দাঁড়ালো সেই ছোট মধ্যে হাত দিয়ে, চাচু আজকে সন্ধ্যা ছটার পরে কিন্তু কোনো শুটিং হবে না। কেন মা, কি হলো? আজকে ব্রাজিলের খেলা এবং এখানে কোনো টিভি নাই, তুমি টিভি ব্যবস্থা করো, শুটিং হবে না, খেলাও দেখতে হবে। এবং তৎক্ষণাৎ সে তার সবারে শুটিং ফোন করলো স্টুডিওতে যে আমাদের ফ্লোরে যে টিভিটা, সেই টিভিটা এখনই পাঠিয়ে দেয়, এখনই রাতে পাঠিয়ে দেয়, শুটিং করতে হবে। তো এই বায়নাটা সেদিন করেছিল, কিন্তু এছাড়া কিন্তু সে কখনো শুটিং করবে না এমন কিছু বলেনি কখনোই আজ পর্যন্ত অন্তত। আচ্ছা, যদিও বাবা বলছে বায়না করো না, কিন্তু এমন কখনো ফিলিং হয় যে একটা শট বারবার দিতে হচ্ছে কোনো কারণে, আইদার লাইটের কারণে হোক, অন্যান্য টেকনিক্যাল কারণে হোক, হচ্ছে না হচ্ছে না, কখন এরকম হয়েছে যে বিরক্ত হয়ে যাচ্ছি? না, এরকম কোনোদিনও হয়নি। আমি শটটা বারবার হোক আর একবারই হোক, আমি এটাকে অনেক এনজয় করতাম। তার মানে তুমি বুঝতে পারো যে একটা শট যখন হচ্ছে বা পুরো কাজটাই যখন হচ্ছে, সাথে একটা পুরো টিম কাজ করছে, ইনভলভমেন্ট আছে সবার, এবং খুব প্রফেশনালি সবাই হ্যান্ডেল করছে। আচ্ছা, এখন বলো যখন কান্নার সিন হয় তখন কি করো? সত্যি কাঁদি না, যাই হোক সত্যি আমি কাঁদি না কোনোদিনও, আমি ওই তো চোখে পানি দিয়ে গ্লিসারিন দিয়ে ওভাবেই। আচ্ছা, তো অভিনয়টা শেখার একটা বিষয়, বসে থাকতো
চুপচাপ উদাস হয়ে তাকিয়ে থাকতো। এটা খুব এটা অনেকদিন ওর মধ্যে এটা ছিল। তারপরে শেষ পর্যন্ত ডাক্তারের কাছে গেলাম ওকে নিয়ে, এ ব্যাপারে ডাক্তারের সাথে কনসাল্ট করলাম যে এই জিনিসটা কি করা যায়। স্বাভাবিক ব্যাপার এবং খুব ছোট মনে আঘাত লাগার পরে এটা একটা হয়েছে। যাই হোক, পরে ডাক্তারের ট্রিটমেন্ট অনুযায়ী সবাই তখন ওই যে সময়টে গিয়ে বসে থাকতো, তখন আমি থাকলে আমি, আমার ভাই থাকলে ভাই, তখন ওখান থেকে ওকে আমরা সরিয়ে নিয়ে আসার চেষ্টা করতাম যে এখন তুমি কোথায় যাবে। ডাক্তার সাজেশন দিয়ে তখন বলে যে আমি এখন ওখানে যাব, যেতে আমার ইচ্ছে করছে না, কিন্তু তাকে তখন তাকে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়া উচিত। এভাবে 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 জিনিসটা আস্তে আস্তে লুপ্ত হয়েছে। তখন খুব কাছাকাছি থাকতে হচ্ছে যখন সে ওর মধ্যে আর না যেতে পারে। এই বিষয় নিয়ে কথা বললে ইমোশনাল হয়ে যাবে তুমি আমি জানি, তারপরও কথা বলতে হচ্ছে। মা তোমার এই সাফল্য দেখে গিয়েছেন, তুমি কি বলতেন? মা আসলে যখন একটা কথা যে ফার্স্ট আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, তখন আর কি আমি খেলছিলাম বসে বসে, তো হঠাৎ করে দেখে আম্মু ধরে এসে আমাকে ধরলো, জড়ায় ধরে সে একদম কান্না শুরু, প্রচুর কান্না তার। আমি বলছি কি হয়েছে কি হয়েছে, তুমি তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছো, এটা অনেক বড় একটা জিনিস। তা আমি হ্যাঁ করে তাকিয়েছি যে আমি পেয়েছি, আমি কাঁদছি না, আমি কিছু বলছি না, মা কেঁদেই যাচ্ছে, অদ্ভুত এক জিনিস। আমি তাকিয়ে আছি সেই কি কান্না, সবাই কি ফোন করে বলছে এই জানো আমার মেয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এটা হয়েছে, আমার মেয়ে আমার নাম উঠিয়েছে, মানে অনেক খুশি হয়েছিলেন। ওই খুশিটা আমি এখন অনেক মিস করি সত্যি। সেকেন্ড টাইম যখন ওর মা আবার জাতীয় পুরস্কার পেল, তখন তো ওর মা একেবারে শয্যাশায়ী ওনার হাসপাতালে, তো অ্যাওয়ার্ডটা নিয়েই বলো যে বাবা মাম্মির কাছে যাবো। হাসপাতালে গিয়ে গেল, তখন তো মা কথাও বলতে পারে না অনেকটা কমান মতোই আর কি, তবু গিয়ে বললো যে মাম্মি আমি আজকে আবার একটা পুরস্কার পেয়েছি, প্রথম দিন তুমি কিনেছিলে এখন আমি কাঁদছি। এটা নিয়ে ওর মাকে হাতে নিতে পারে না, কারণ পুরোটাই তো একেবারে সম্ভব শেষ হয়ে গিয়েছিল, প্যারালাইজড হয়ে গিয়েছিল। তবু সেদিন অনেকক্ষণ পুরস্কার নিয়েই হাসপাতালে গিয়ে মার সাথে কাটিয়েছিল। তোমার সাফল্য তিনি দেখেছেন। বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি লিজা নামার নামে, আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছে আমাদের এক প্রিয় বন্ধু বলবো, প্রিয় শিল্পী বলবো, আমাদের একজন অভিনেত্রীও বলবো দিঘি, সেই সাথে আমাদের প্রিয় একজন চিত্রনায়ক সুব্রত। তো আমরা বিরতিতে যাওয়ার আগে জিজ্ঞেস করছিলাম দিঘিকে, যখন নিজেকে বিজ্ঞাপনে দেখলে তখন তোমার অনুভূতিটা কেমন হলো? আমার তখন বলতে গেলে সেরকম কোনো ফিলিংসই ছিল না, আমি দেখতাম যে আমাকে আমি টিভিতে দেখছি, আচ্ছা ঠিক আছে আমি দেখছি, আমাকে দেখাচ্ছে অন্য মানুষও দেখছে, আচ্ছা ঠিক আছে, ওরকম কোনো ফিলিংস আমার তখনও হতো না। আচ্ছা, তো এখন বাবার কাছে জানতে চাইবো, এই যে অল্প বয়সে জনপ্রিয়তা পেয়ে গেছে মেয়ে, এটাকে সামলানোর একটা বিষয় ছিল, তো আপনি ওটাকে কিভাবে ম্যানেজ করেছেন? একটা করেছে তো এখন থেকে প্রায় মনে হয় বছর ছয়েক আগে, কিন্তু এখনো মনে হয় যে সে উঠেনি অবস্থান করছে, কারণ আমি ওর অ্যাডটা নিয়ে এখনো বলি যে আমি এখন যেখানেই যাই আমাকে কিন্তু আমার নামে চিনে না, এখন আমাকে চিনে দিঘির বাবা। ওর অ্যাড করতে গিয়ে, ওর অ্যাড দেখতে গিয়ে, ওর অ্যাড করতে গিয়ে আমার নামটাই এখন, আমার আসল নামটাই এখন তাদের কাছে এখন বলতে পারে না, যেখানে যাই দিঘির বাবা, ওখানে শুটিং করতে যাচ্ছি দিঘির বাবা, অথবা বাজারে যাচ্ছি শপিং এ যাচ্ছি সেখানেও দিঘির বাবা। সামাল দেওয়া আমি মনে করি এটা সামলাতে আমি চাই না, যে এভাবে আমি এখন চলতে চাই যে আমি দিঘির বাবা হয়েই থাকতে চাই, এটা সামলানোর দরকার নেই। দ্যাটস রিয়েলি সুইট। আচ্ছা, এত অল্প বয়সে এত প্রফেশনালি তুমি এখন চলচ্চিত্রে কাজ করছো, ব্যস্ততা বেড়েছে, যেটা তোমার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে এতটা অল্প সময়ে এতটা প্রফেশনালি সবকিছু হ্যান্ডেল করছো কিভাবে সম্ভব হচ্ছে? আসলে যখন আম্মু ছিল তখন আম্মুই করতো সব, আমার কিছুই না, যাই হ্যান্ডেল করতাম সব আম্মু, এই ছবিটা করবো না ওই ছবিটা আমি কিছুই দেখতাম না, সবই আম্মু আর কেউই না। তো এখন আম্মু নেই, এখন বাবা আছে, চাচু আছে, ভাইয়া আছে, সবাই মিলে আর কি এখন দেখছি। না, বেসিক্যালি ওর মামু ছবিগুলি কালেকশন করতো, কিন্তু ছবি করতে গিয়ে যে পরিশ্রমটা করতে হতো সেটা ওর চাচুকে করতে হতো। আচ্ছা, প্রতিটা শটের সময় মামু তো বসেই থাকতো, ওর